বেনিবাঁধবো তোমার বাড়ি যাব। বেনিবাঁধবো তুমি কি আর আমার কথা ভাবো? বেনিবাঁধবো মোহনবাসী তোমার তরুগুলে বাজিয়েছিলে, আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট ছোট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি। বেনিমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে, খুঞ্জে উলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে বেনিবাঁধব লুকিয়ে দেখা হলো। বেনিবাঁধব এতদিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল ছোড়া পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, হাত জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনিবাঁধব আগুন জ্বলে কই, কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই?